লাউদহা থানার গৌরবাজার গ্রামে বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল 24 বছর বয়সী এক যুবকের, নাম শেখ শাহরুখ। স্থানীয় সূত্রে জানা যায়, এই রাস্তার ওপর বালি বোঝাই লরি যাতায়াতের ফলে প্রায় প্রাণ হারায় সাধারণ মানুষ। প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তখন প্রশাসন কি আশ্বাস দিয়েছিল আপনাদের? প্রশাসন আশ্বাস দিয়েছিল যে আমাদের যতটুকু সম্ভব, আমি বলেছিলাম যে এই যে রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত গাড়িগুলো চলুক, বাকি অল টাইম বন্ধ থাকবে, এইটুকুই বলেছিলাম। তখন প্রশাসন আপনাদের কি বল? প্রশাসন সুপারিশ করেছিল কিন্তু সে মুহূর্তে আমি পাই নাই, কারণ আমার স্কুলে 4টা মেয়ে যাচ্ছে, তার আগে একজন সাইকেল নিয়ে যাচ্ছে, তার আগে বালি গাড়িটা যাচ্ছে, তারা স্কুলে টাইম মতো ঢুকতে পারছে, এটা প্রোটেস্ট করেছিলাম। যা হবে রাতারাতি যে যা হবে না, আমাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা, টাইম নিউজের সাংবাদিক ছিলেন, তো উনি প্রশ্ন করেছিলেন যে আপনার ভোট রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত চলার কারণ কি। আমার স্যার, তার আগেই অনেক মানুষ কয়লা আনতে যায়, যদি আপনি চাপিয়ে কেউ চলে যায় সেটা তো আমি দেখতে পাবো না, তো অতএব এরকম এটা আগে ঘটেছে। যেমন আমাদের বন্ধুরা যা বলবেন, আমি যতটুকু বললাম আমি আছি সবসময়, আপনার সহায়িত আমি সবসময় আছি, আমি একটা রাইটার। আমাদের বক্তব্য হচ্ছে যে বালি গাড়িগুলো চলুক, যাই চলুক, বালি গাড়িগুলো যেভাবে চলে স্পিড একটা কম করুক, সাধারণ লোককে তো বাঁচার দুঃসাধ্য হয়ে যাচ্ছে। প্লাস বালি গাড়িগুলো প্রত্যেকটি গাড়ি ত্রিপল ঢাকা দেয় যদি সরকারি নিয়ম মতো চলে, ঠিক আছে, বালি আমাদেরও দরকার, ওটুকুর ব্যাপার না, ঠিক আছে, বালি যেন সাধারণভাবে ত্রিপল ঢাকা দেয় এবং সাবধানতা চালায়। এই তো সামনে অজন দিয়ে লোকালে খালি করা হয়তো, ঠিক আছে, কিন্তু একটু ত্রিপল ত্রিপল ঢাকা দেয় না, যেন সাধারণ লোকগুলো যারা অনেক সময় মাথায় বুঝে আছে গরু বাইর থেকে বোঝার থেকে, তাদের চোখে ঢুকছে আর ঢুকছে, এইসবগুলো একটু দেখতে দেয়। আপনার নাম? আমার নাম উত্তম গড়াই, আমার বাড়ি হচ্ছে বুধগড়া, ঠিক আছে, হচ্ছে ব্যাপার। হাজবেন্ডের নাম কি ছিল? হারু নাম।